আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অহিন ভাইয়ের জন্য আমরা একটা পিসি বিল করছি, বাজেট 2,35,000 টাকা। যাদের বাজেট এই 2,35,000 টাকার আশেপাশে, তারা চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। আর আমাদের আজকের পিসিটা আমরা বিল করছি রাইজেন 9 3900X প্রসেসরটা দিয়ে। পাশে আছে RX6600XT এই গ্রাফিক্স কার্ডটা। সো বন্ধুরা, যাদের ভালো মানের একটা গ্রাফিক্স এডিটিং ফ্রিল্যান্সিং মানে মাস্টার একটা পিসি দরকার, তারা কিন্তু এই ভিডিওটা থেকে আইডিয়া নিতে পারবেন। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো রকম স্কিপ না করে, তাহলেই কিন্তু আপনারা আইডিয়া পেয়ে যাবেন। বাসায় বসে থাকুন আর বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন। সো ভিউয়ার্স, আমার দর্শক যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা, আমাকে ফার্স্ট টাইম যারা দেখতেছেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর নোটিফিকেশনটা অন করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন অহিন ভাই, ভাইয়া আসছে নরসিংদী থেকে। কেমন আছেন ভাইয়া? জি আসসালামু আলাইকুম হাসান ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আরেকটা জিনিস, আমার একটা ভিডিওতে আইসক্রিম দিয়ে এক ভাই আমার ছবি আঁকছিল, রাজু ভাই। রাজু ভাইয়ের বাসার পাশেই নাকি ওনার বাসা বলতেছিল, খুব ভালো লাগলো, রাজু ভাইয়ের কথা মনে পড়ে গেল। থ্যাংক ইউ আরেকবার এই ভিডিওর মাধ্যমে রাজু ভাইকে, অসম্ভব সুন্দর একটা ছবি আইসক্রিম দিয়ে আমাকে এঁকে দেওয়ার জন্য। যাই হোক, অহিন ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি কি করতেছেন, মানে প্রফেশন কি? এটা হচ্ছে, আমি আসলে স্টুডেন্ট, আমি হচ্ছে বসুন্ধরা এবিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার থার্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা, সো আমি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ, গ্রাফিক্সের কাজ, টুকটাক গেমিং প্লাস হচ্ছে ফ্রিল্যান্সিং করার চিন্তা ভাবনা আছে। তো মাল্টিপল ইউজে ইউজ, মানে মাল্টিপল ইউজ করবেন, তারপরে সব কিছুই করবেন মিলে জিলে আর কি। যাই হোক, ভালো লাগলো। আর পিসি বিল করে দিচ্ছে কে? মানে পিসি বিল করে দিচ্ছে বাবা মা দুইজনই, অসম্ভব ভালোবাসা বাবা মায়ের জন্য। ভাইয়া আবদার করছিল একটা পিসির, কিনে দিছে পিসি। আর আমার মনে হয় ভাইয়াও এই পিসি দিয়ে কাজ বাজ করে একটা সময় আবার বাবা মাকে মানে অনেক কিছু ফিরিয়ে দিবে, আমরা সে প্রতীক্ষায় রইলাম। আর ভাইয়ের জন্য অনেক ভালোবাসা। জি অবশ্যই। কতদিন যাবত দেখতেছেন হাসান ভাইয়ের ভিডিও? হাসান ভাইয়ের ভিডিও আমি দেখতেছি 2 বছর, 2 বছরের মতো। তাহলে রাজু ভাইয়ের ভিডিওটা যখন দেখছেন তখন কি মনে হইলো হঠাৎ করে যে ভাই তো চিনি ভাই? হ্যাঁ, আমি রাজু ভাইকে আরো আগে থেকেই চিনি, আমাদের ফ্যামিলির সবাই ওনাকে চিনে, ওনার এই প্রতিভাটা আগে থেকেই ছিল। উনি হচ্ছে আপনার ভিডিওটা দেখার পরে আমি আরো আশ্চর্য হইলাম যে এই প্রতিভা তো দেখিনি হঠাৎ করে, তাই আইসক্রিম দিয়ে? হ্যাঁ আইসক্রিম দিয়ে, ওটা কিন্তু একবারে ফার্স্ট এক্সপেরিমেন্ট ছিল ওনার, একবারে ফার্স্ট এক্সপেরিমেন্ট আপনার সামনে বসে একবারে। যাক, অনেক থ্যাংকস রাজু ভাইকে, আর আপনাকে অনেক থ্যাংকস এত দূরে আসছেন। হ্যাঁ, যাক, পিসি দিয়ে কাজ করেন, আমাকে জানায়েন কেমন পারফরমেন্স পাচ্ছেন। আর যে সমস্ত কম্পোনেন্ট দিয়ে পিসি বিল করছেন সব তো ভাই মাস্টারপিস, ভালো ভালো জিনিস। কিন্তু ঘটনা একটা, সেটা হলো যে আপনার গ্রাফিক্স কার্ড যেটা ভাইয়া, কিন্তু আমি একটু বলে নেই, 2,35,000 টাকা আমরা হিসেব করছি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে। আপাতত উনি গ্রাফিক্স কার্ডটা নিচ্ছে না, উনি ওনার ওল্ড একটা গ্রাফিক্স কার্ড দিয়েই কাজ চালাবে, যেহেতু বাজেট এখন ক্রস করতেছে। সো গ্রাফিক্স কার্ডটা এখন নিচ্ছে না, তবে ভাইয়ার এটা কিন্তু নিবে টুডে টুমোরো, ওনার একটা প্ল্যানিং আছে। আর আমি কিন্তু আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে দেখাচ্ছি, কারণ অনেকে বলতেছিলেন 2,35,000-2,50,000-এর মধ্যে একটা ভালো মানের পিসি বিল দেওয়ার জন্য। যাই হোক অহিন ভাই, ভালো থাকবেন, অনেক অনেক দোয়া রইল আপনার জন্য। জি, ওকে, নরসিংদী আসবো নাকি বেড়াইতে? অবশ্যই আসবেন। ওকে, সো নরসিংদী থেকে কোনো ভাই বা বোন যদি এই ভিডিও দেখে থাকেন, ভিডিওতে একটু কমেন্ট করে জানিয়ে দেন না যে নরসিংদীর আমার কোন কোন ফ্যান ফলোয়াররা আছেন। সো ফ্রেন্ডস, এবার আপনাদেরকে আমি একটু আইডিয়া দিই অহিন ভাইয়ের পিসিতে কি কি কম্পোনেন্ট আছে, যদিও এই সবগুলো কম্পোনেন্টই আপনাদের চেনা জানা, সবই পরিচিত জিনিস। বন্ধুরা, প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি, রাইজেন 9 3900X একটা প্রসেসর। আর এটা প্রসেসরের বক্স, আমরা প্রসেসরটা অলরেডি ইনস্টল করে ফেলেছি পিসির মধ্যে। এই প্রসেসর সম্বন্ধে কিছু কথা বলি, এটা 12 কোর এবং 24 থ্রেডের একটা প্রসেসর। আমার যতটা বিশ্বাস এইটা দিয়ে ওনার কাজগুলো উনি খুব সুন্দরভাবে করতে পারবে। প্রসেসরের ক্লক স্পিড হলো 3.8, বাট এটা ওভারক্লক যখন করবে বুস্ট ক্লক স্পিড হলো আপনার 4.6, এবং এই প্রসেসরটাতে ক্যাশ মেমোরি আছে 70 MB। সো আমার মনে হয় খুব ভালোই পারফরমেন্স পাবে উনি এই প্রসেসরটা দিয়ে। আর এই প্রসেসরে কিন্তু একটা স্টক কুলার থাকে, আমরা সেই স্টক কুলারটা ব্যবহার করবো না। যারা এই প্রসেসরটা ইউজ করবো, চেষ্টা করবো একটা ভালো মানের লিকুইড কুলার ইউজ করার জন্য। আমাদের আজকের বিল্ডে কিন্তু মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, আসুসের রগ স্টিক্স B550A গেমিং, হোয়াইট কালারের একটা মাদারবোর্ড। এবং এই মাদারবোর্ডটা বিশেষ করে যারা গেমার ভাইরা আছেন খুব বেশি পছন্দ করেন। আর আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা ATX মাদারবোর্ড ইউজ করেছি, আর এই চমৎকার মাদারবোর্ডটা কিন্তু অলরেডি কেসিংয়ে সেট করা আছে। একটু দেখেন, জাস্ট নিচ থেকে যদি তাকাই দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু হিটসিং ব্যবহার করা হয়েছে, খুব ভালো। আমরা M.2 যেটা NVMe ইউজ করতেছি দেখা যাচ্ছে না, কারণ এর উপরেও কিন্তু চমৎকার একটা হিটসিং দেওয়া আছে। আর এখানে রগের কিন্তু ব্র্যান্ডিং করা আছে, স্টিক্সের যে লোগোটা। যাই হোক, আমাদের আজকের বিল্ডে কিন্তু আসুস রগ স্টিক্স B550A গেমিং এই মাদারবোর্ডটা আছে। আর আমাদের আজকের পিসিতে আমরা যে NVMe M.2টা ইউজ করছি সেটা হলো 970 Evo+, 250 GB একটা SSD। আর এটা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো স্টোরেজ আমাদের বিল্ডে আপাতত নাই। ভাইয়া বলতেছে যে এর থেকে বেশি আমার লাগবে না, যদি প্রয়োজন মনে করে কখনো পরে একটা হার্ড ডিস্ক কিন্তু ইনস্টল করে নিবে। আর আমাদের যে প্রসেসরটা আমরা ইউজ করছি, এই প্রসেসরে কোনো GPU আমরা পাবো না।
আর এই জন্যই কিন্তু আমাদের একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে। ভাইয়ার পিসিতে অলরেডি একটা গ্রাফিক্স কার্ড লাগানো আছে ছোট, এটা ওনার আগে থেকেই ছিল। আমরা কিন্তু ওনার জন্য বড় একটা গ্রাফিক্স কার্ড এখানে রেখেছি, যেটা ভাইয়া নিতে চাচ্ছে বাট আপাতত বাজেট না থাকার কারণে নিচ্ছে না। তবে ওনার চয়েস, এই গ্রাফিক্স কার্ডটা উনি ভবিষ্যতে নিবে। আমি আপনাদেরকে একটু বলি, রেডিয়ন RX6600 XT এই গ্রাফিক্স কার্ডটার মার্কেট প্রাইস বর্তমানে 75,000 টাকা। 8GB GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড এবং এটা কিন্তু গিগাবাইট ব্র্যান্ডের। আপনারা দেখে থাকবেন বিভিন্ন ওয়েবসাইটে যে RX6600 XT সাফায়ারের একটা কার্ড মার্কেটে পাওয়া যায় 60,000 টাকার আশেপাশে সেটার প্রাইস। বাট এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু তিনটা ফ্যান আছে, এটাতে থ্রি এক্স ফ্যান দেখা যাচ্ছে। সো এই বড় সড়ো গ্রাফিক্স কার্ডটা আছে, এটার প্রাইস 75,000 টাকা। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি, কোর্সায়ার ব্র্যান্ডের আরএম সিরিজের RM750 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, আর এটা ফুল মডিউলার। এখানে দেখেন পাওয়ার সাপ্লাইয়ের কোনো কেবলই কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের প্রয়োজন মতো আমরা কেবলগুলো ইউজ করবো এবং বাকিগুলো কিন্তু খুলে রাখতে পারবো। সো আমাদের এই পাওয়ার সাপ্লাইটা থাকবে, আর এটা 10 বছরের ওয়ারেন্টি আছে। যাই হোক, আমাদের আজকের বিল্ডের সাথে আমরা র্যাম ইউজ করছি ডমিনেটর, কোর্সায়ার ব্র্যান্ডের দুইটা র্যাম, ডমিনেটরের 16GB 8GB করে 16GB 3200 MHz দুইটা র্যাম। আর ডমিনেটরের র্যামগুলো কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয়, একটু দেখাই এদিকে। পিসিতে কিন্তু অলরেডি আমরা ইনস্টল করে রাখছি। আমার মনে হয় এটাই একমাত্র র্যাম যেই র্যামটার নামটা র্যামের মধ্যে আসলে এইভাবে জলে লাইট আকারে। সো চমৎকার এই দুইটা র্যাম আছে। আমাদের আজকের বিল্ডে একটা ভালো মানের গেমিং মনিটরও আছে, দেখেন গিগাবাইটের G27FC হলো এর নাম, কার্ড মনিটর। আর এটা কিন্তু 165 Hz একটা মনিটর, রেসপন্স টাইম হলো মাত্র 1 মিলি সেকেন্ড। সো ফুল HD IPS প্যানেল সহ চমৎকার একটা গেমিং মনিটর আছে অয়েন ভাইয়ের পিসিতে। আমাদের আজকের বিল্ডের যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি অয়েন ভাইয়ের পিসিতে, এটা হলো O11 ডাইনামিক XL, আর এটা রক সার্টিফাইড কেস এবং খুবই চমৎকার একটা কেস। উপরের যে পার্টটা দেখতে পাচ্ছেন এই টোটালটাই কিন্তু মেটাল, এবং উপরে এয়ারফ্লোর জন্য দেখেন এখানে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন করে তারপরে এয়ারফ্লোর জন্য আসলে ব্যবস্থা করা হয়েছে। আমরা কিন্তু রেডিয়েটরটা উপরে লাগাইছি, যেহেতু ভাইয়া 360 রেডিয়েটর ইউজ করতেছে। সো তিনটা ফ্যান কিন্তু উপরের দিকে, আর এটা ফুল টাওয়ার একটা কেস। নর্মালি ছোটো কেস বা ATX কেসের মধ্যে কিন্তু এই লিকুইড কুলারটা আমরা ইউজ করতে পারবো না। আর আমাদের আজকের বিল্ডে যে ফ্যানগুলো আমরা ইউজ করছি কেসিংয়ের মধ্যে, যে তিনটা RGB ফ্যান দেখতে পাচ্ছেন, এটা মনটেক ব্র্যান্ডের আমার হাতে কিন্তু আছে Z3 Pro RGB PWM ফ্যান, এই ফ্যানটা ইউজ করা হয়েছে। এটাতে যদিও একটা রিমোট কন্ট্রোল দেওয়া আছে, ফ্যানগুলো কিন্তু ভাইয়া আলাদাভাবে নিছে, কেসিংয়ের মধ্যে কোনো প্রি ইনস্টল ফ্যান কিন্তু থাকবে না। হোয়াইট কালারের এই কেসটা আমাদের বিল্ডে আছে। আর আমাদের বিল্ডের সাথে যে লিকুইড কুলারটা আমি একটু আগে বলতেছিলাম, কোর্সার ব্র্যান্ডের H150 RGB, চমৎকার এই 360 লিকুইড কুলারটা আছে। আমাদের যদি পিসির ভিতরে আমরা একটু দেখাই, প্রসেসরের উপরে যে পাম্পটা আছে এখানে দেখেন লোগোটা কিন্তু চলতেছে এবং দেখতে খুব চমৎকার। এই লিকুইড কুলারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এটা। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা UPSও আছে, 1200V একটা UPS আছে পাওয়ার প্যাক ব্র্যান্ডের। যেহেতু উনি চাচ্ছে যেহেতু কাজ করবে এটাতে, গ্রাফিক্সের ডিজাইন করবে, সো অনেক কষ্ট করে করা ডিজাইনটা হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু পরিশ্রম শেষ। সো এই জন্য একটা UPS আছে। যাদের বাজেট থাকবে অবশ্যই একটা UPS নেওয়া ট্রাই করবেন, আপনার প্রোডাক্টগুলো কিন্তু সেফ থাকবে। আমাদের আজকের বিল্ডে একটা ওয়াইফাই ডোঙ্গল আছে TP-Link ব্র্যান্ডের। যেহেতু আমাদের মাদারবোর্ডে বিল্ট ইন ওয়াইফাই নাই, সো যখন উনি ওয়াইফাই ইউজ করতে চাবে ইথারনেট কেবল দিয়ে যদি ইউজ করতে না চায় সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারবে। 150 Mbps এর নর্মাল একটা ওয়াইফাই ডোঙ্গল কিন্তু আছে। আর আমাদের পিসির মধ্যে কিন্তু আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন ধরেন একটা ক্যামেরা আছে C270 HD ওয়েবক্যাম, যেহেতু লাইভ স্ট্রিমিং করলে অথবা অনলাইনে ক্লাস করলে কিন্তু এই ক্যামেরাগুলো লাগে। সো লজিটেকের এই চমৎকার ক্যামেরাটা আছে, এটা কিন্তু খুবই ভালো মানের ক্যামেরা। আপনারা চাইলে আরও কম দামের বিভিন্ন ক্যামেরা মার্কেটে আছে নিতে পারেন। সো প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। আমাদের আজকের পিসির বাজেট 2,35,000 টাকা বা 37,000 টাকার মতো। ভাইয়া কিন্তু গ্রাফিক্স কার্ড আপাতত নিচ্ছে না, গ্রাফিক্স কার্ডটা যদি বাদ দিয়ে দিই তাহলে ওনার পিসির প্রাইস হলো 1,60,000 টাকা। সো যাদের বাজেট গ্রাফিক্স কার্ড ছাড়া, আপনারা যদি চান যে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল করবেন তাহলে 1,60,000 হলে এরকম পিসি নিতে পারবেন। আর যদি চান গ্রাফিক্স কার্ড নিতে এরকম গ্রাফিক্স কার্ড দিয়ে আপনাদের বাজেট আসবে 2,35,000। যাদের এরকম পিসি লাগবে অবশ্যই চলে যাবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7756557 আমাদের রোলিং নাম্বার। অনেক অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে মন্তব্য জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হাসান ব্লগসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।